আমি কেমন আছো আছো তোমরা সবাই সবাই আশা করছি ভীষণ ভালো আজকে ব্রাইডাল মাস্টার একটা ডেমনস্ট্রেশন লুক তোমাদের সাথে শেয়ার করছি এবং শেষ অবধি দেখে অবশ্যই জানিও লুকটা কেমন লাগলো তোমাদের যদিও এর আগে এই লুকটা জাস্ট আমার নর্মাল ফোনে তোলা কয়েকটা ফটো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যেখানে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো যার জন্য থ্যাংক ইউ সো মাচ আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস কিন্তু স্টার্ট হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি থেকে তোমরা যারা যারা আমার কাছে শিখতে চাইছো অবশ্যই নিজের নাম রেজিস্টার করে নিতে পারো আমাদের নাম্বারে এবং আমাদের আমাদের নেক্সট ক্লাস কিন্তু স্টার্ট হচ্ছে জানুয়ারি থেকে তোমরা যারা যারা ক্লাসে জয়েন করতে যোগাযোগ করে নিতে পারো এবং আমাদের ব্রাইডাল বুকিং কিন্তু ওপেন আছে অবশ্যই নিজের স্পেশাল দিনে আমার কাছে সাজতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো সেভেন ফোর থ্রি নাইন সিক্স ওয়ান সেভেন সেভেন নাইন এই নাম্বারে এই যে ঘটনাটা দেখছো এটা শুধু এই না প্রত্যেকটা ব্যাচে কেউ না কেউ এত মোটা থাকে যার মানে গয়নাগাটি হাতের ওপর অব্দি চলে যায় এখানে সেই কাজটা করছে তনুশ্রী আর এখানে যে কাবার ভিডিও করছে মুখ লোকাচ্ছে মানে কোন দিকে যাবে বুঝে পাচ্ছে না যাই হোক এখানে আমার পথে অবশ্যই জানিও কলকাটা তোমাদের কেমন লাগলো একদম সাবেকি লুকের ওপরে ক্রিয়েট করার চেষ্টা করেছি আর এখানে প্রায় ফুল লুকটা কমপ্লিট হয়েই গেছে জাস্ট একটুখানি হেয়ারটা বাকি ছিল মানে ফিনিশিংটা বাকি ছিল আর এখানে সবাই আমি ডেমনস্ট্রেট করছি আর ওর প্রসাদ খাচ্ছে ঠাকুরের মনিকা এখানে দায়িত্ব নিয়ে সবাইকে প্রসাদ খাওয়াচ্ছে আর লুকটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর এই যে এই লুকটা সেদিন ছিল ডেমনস্ট্রেট করে দেখানো হয়েছিল অবশ্যই জানিও তোমাদের লুকটা কেমন লাগলো আমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে তোমাদের স্কিন এক্সেসিভ ড্রাই তো তোমরা কিভাবে শীতকালে মেকআপ করবে কারণ মেকআপের পর ওভার ড্রাই হয়ে যায় আমার স্কিনও কিন্তু এক্সেসিভ ড্রাই স্কিন মানে এক্সেসিভ বলতে যেটা বোঝো সেটাই আমি শীতকালে শুধুমাত্র ময়শ্চুরাইজারের ওপরে বেঁচে থাকি কারণ মেকআপ করলে আরও বেশি ড্রাই হয়ে যায় আর প্রত্যেক দিন একদম প্রপার প্রাইমার মশ্চুরাইজার ইউজ করে কোথাও বেরোতে সত্যি আমার এত ঠান্ডায় ইচ্ছে করে না তো যারা যারা ব্রাইডের জন্য জিজ্ঞাসা করছো তাদের জন্য বলে দিই তোমরা হাইড্রেটিং স্প্রে বা মেস্ট বা মশ্চুরাইজার স্প্রে একটা ভালো ইউজ করতে পারো আর যেটার ভরসায় আমি এই শীতকালে বেঁচে থাকি সত্যি বলতে আমি ময়শ্চারাইজার ছাড়া কিছুই ইউজ করি না আর যখন মেকআপ করি অ্যাজ আ ব্রাইডের ক্ষেত্রে বলো বা নিজের ক্ষেত্রে একটু হেভি মেকআপ করি তখন কিন্তু এই স্প্রেগুলো মাস্ট একটু ভালো ইউজ করি আর এইটা এই টেকনিকটা তোমরা যদি ইউজ করো শীতকালে আমার মনে হয় তোমাদের যে এক্সেসিভ ড্রাই স্কিনের প্রবলেমটা আছে সেটা অনেকটা সলভ হয়ে যাবে আর এই টেকনিকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তোমাদের জন্য হেল্পফুল হলো কিনা সেটাও জানিও এইরকম অনেক কোয়েশ্চেনই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্ট সেকশনে করে থাকো আমি ঠিক করেছি প্রত্যেকটা ভিডিও এরকম ছোট ছোট টিপস তোমাদের জন্য নিয়ে আসবো যাতে তোমাদের পরবর্তী ব্রাইডাল সিজনে তোমাদের হেল্প হয় আমার এই ছোট ছোট টিপসগুলো কারণ এই জিনিসগুলো মাথায় রাখলে না একটা মেকআপ অনেক বেশি স্মুথ হয় এবং বসে এবার যদি প্রপার গাইডেন্সের কথা বলো তখন তো তোমাদের একটা ক্লাস করতেই হবে কারণ একটা ক্লাসে যতটা নলেজ পাওয়া যায় ভিডিওতে বা হোয়াটসঅ্যাপে অতটা কিছু বলা যায় না তোমরা আশা করছি বুঝতেই পারছো আর এটা হচ্ছে সেদিনকে ফাইনাল লুক ওকে মিষ্টি তো দেখতে লাগছিল ওকে এমনিও দেখতে ভীষণ মিষ্টি আর লুকটা কেমন লাগলো তোমরাও জানিও আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে আমাদের ব্রাইডাল মাস্টার ক্লাসে সিট বুকিং চলছে কিনা যেহেতু এক মাস এখনও বাকি আছে আমাদের কিন্তু অলরেডি সিট বুকিং স্টার্ট হয়ে গেছে ইভেন অনেক কটা বুকিং হয়েও গেছে তো যারা যারা চাইছো শিখতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো থেকে সুস্থ টাটা